বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে চৌঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে দশ বছর ধরে হার্টের বাল্ব সমস্যায় থাকা স্ত্রী রুমা বেগমের চিকিৎসা ও দুই কন্যা সহ চারজনের সংসারের হাল ধরেন রিয়াজুল কিন্তু তার এই মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তায় গণ অভ্যুত্থানের আগের দিন প্রায় সাত ঘন্টা ধরে ছাত্র জনতার সঙ্গে শহরের সুপারমার্কেটে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বর ঘিরে তুমুল সংঘর্ষ হয় এই সময় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল সহ তিনজন প্রাণ হারান গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো আরেক অটোরিকশা চালক দীপজল সর্দার এবং রং মিস্ত্রি মোহাম্মদ সজল উপার্জনকারীদের হারিয়ে এই দুই পরিবারও অসহায় গুলি খাইছে গুলি খাই মারা গেছে তো এখন হ্যাঁ তো মরে গেছে দেশ তো স্বাধীন হয়েছে তো এখন মনে করেন আমার দুইটা মেয়ে আছে আমি অসুস্থ মানুষ কীভাবে চলব আমার বাবা স্বাধীন আছে যারা আমার বাবার হত্যা করছে তাকে আমরা বিচার চাই যে সরকার তাদের বিচার করুক জুলুমের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করতে যায় শহীদ হয়েছে সেক্ষেত্রে সে তো সে বীর যেহেতু নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা ছিলেন তাদেরকে বীরের মর্যাদা দেওয়া হয়েছে এক্ষেত্রে আমার ভাইসহ আরো যারা সকল যারা যারা নিহত হয়েছে তাদেরকে বীরের মর্যাদা দেওয়া উচিত সফল গণ পর বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে সুপার মার্কেটের কাছের অঙ্কুরিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির নিচে রক্তের লাল রঙের উপর শহীদ চত্বর নামকরণ এবং শহরের দেওয়ালগুলোতে গ্রাফিতি অঙ্কন করেন পুলিশ এবং লীগের গুড়িতে আমাদের এই চত্বরে অনেকগুলো তাজা প্রাণ চলে যায় অনেকগুলো মানুষ শহীদ হয় তারা দেশের জন্য এই শহীদ হওয়ার কারণে আমাদের এই চত্বরকে শহীদ চত্বর নাম দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই চত্বর ঘিরেই চৌঠা আগস্টের সহিংসতায় তিনজনের প্রাণহানিসহ অন্তত পঁচানব্বই জন আহত হয়েছেন তাদের অনেকে এখনো হাসপাতালে বা নিজ বাড়িতে চিকিৎসাধীন এছাড়া এই গণ আন্দোলনে রাজধানী টঙ্গি যাত্রাবাড়ি ও চিটাগাং রোডে আরও অন্তত মুন্সীগঞ্জের ছয় ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ